আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন কথা বলবো বাদামি গাছ ফোডিং বা বিপিএইচ বা কৃষকের ভাষা যেটাকে বলা হয় কারেন্ট পোকা। যে বাদামি গাছ ফোডিং খুব অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে একদম তড়িৎ গতি অর্থাৎ বিদ্যুৎ গতিতে এটা 2 থেকে 3 দিনের মধ্যে কৃষকের জমির অবস্থা খুব খারাপ করে ফেলতে পারে। এটা এটা জিওমেট্রিক্যালি এদের যে বংশবিস্তার করে জ্যামিতিক হারে করে এবং মানে এতটা এত দ্রুত এরা মাল্টিপ্লাই করতে পারে, এরা রিপ্রোডাকশন করতে পারে যে মানে এটা ধারণার বাহিরে, এবং যার জন্য কিন্তু এরা ফসলের ক্ষতি অল্প সময়ের মধ্যে করতে পারে। এবং এর ইনপুটে যে মানে নিম্ফ হয় এ কিন্তু মানে মেটামরফোসিস যেটা বলা হয় এগ্রিকালচারের ভাষায়, এর কিন্তু হচ্ছে অসম্পূর্ণ মেটামরফোসিস। মানে এর ডিম থেকে নিম্ফ হয়, তারপরে হচ্ছে অ্যাডাল্ট হয়। তো এর যে নিম্ফ বা ছোট এরাও ক্ষতি করে, যেগুলো বড় অ্যাডাল্ট এরাও ক্ষতি করে। এবং এরা কিন্তু প্ল্যান্টের যে মানে সেল স্যাপ বা যে প্ল্যান্টের যে স্যাপ এরা হচ্ছে এটা সাক করে, এদের যে মাউথ পার্টস আছে এটা দিয়ে। আউশ আমন বোরো মোটামুটি 3 সিজনেই কম বেশি চোখে পড়ে, তবে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে এটা। এর ইনফেস্টেশন বা আক্রমণটা বেশি হচ্ছে আমন মৌসুমে, তার কারণ আমন মৌসুমের যে ওয়েদার এবং যে হিউমিডিটি এটা কিন্তু হচ্ছে বিপি রিপ্রোডাকশনের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য খুবই উপযোগী। তা আবহাওয়া তখন বিরাজ করে, যার জন্য কিন্তু আমন মৌসুমে বিশেষ করে এই বাদামি গাছ ফোডিংটা খুব বেশি পরিমাণে দেখা যায়। কৃষি অফিস কিন্তু আমন মৌসুমে ওই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে সজাগ থাকে। উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রত্যেকেই খুব সজাগ থাকেন, এবং ওই সময় তাদের যে দম নেয়ার সময় এটা কিন্তু তাদের থাকে না। যখন ধানটা পাকে তার আগ মুহূর্তে, যখন মিল্কিং স্টেজে থাকে অর্থাৎ যখন দুধ অবস্থা, বাদামি গাছ ফোডিং এর আক্রমণটা মোটামুটি হয় মানে এই পর্যায়ে, অর্থাৎ ধানের রিপ্রোডাকটিভ পর্যায়ে যেটা আমরা বলছি, এই রিপ্রোডাকটিভ পর্যায়ে কিন্তু বাদামি গাছ ফোডিং এর আক্রমণটা বেশি দেখা যায়। এছাড়াও কিন্তু আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে বাদামি গাছ ফোডিংটা কিন্তু অন্য সময়েও, যেটা হচ্ছে ধান লাগানোর পর থেকে এটা মানে যখন আমরা দেখছি যে মাজরা পোকার আক্রমণ হচ্ছে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু আমরা অনেক সময় বাদামি গাছ ফোডিং এর আক্রমণ ধান গাছে, ধান খেতে দেখতে পাই। এবং এটা কিন্তু কৃষক কিন্তু বুঝে ওঠার আগেই কিন্তু ক্ষতি করে ফেলে, যদিও এর ক্ষতির মাত্রাটা রিপ্রোডাকটিভ স্টেজেই সবচাইতে বেশি। ভেজিটেটিভ স্টেজের চাইতে রিপ্রোডাকটিভ স্টেজ যেটা, এটাতে কিন্তু বাদামি গাছ ফোডিংয়ের ক্ষতির মাত্রা সবচাইতে বেশি। তার কারণ হচ্ছে রিপ্রোডাকটিভ স্টেজে এদের যে একটা ধান খেতে যে পরিমাণে যে ওয়েদারটা, যে কন্ডিশনটা, যে এনভায়রনমেন্টটা প্রিভেইল করে, এইটা কিন্তু তার জন্য উপযোগী। কারণ কি মানে এদের জন্য উপযুক্ত যে পরিবেশ সেটা হচ্ছে তাপমাত্রাটা বেশি থাকবে, গরম থাকবে এবং আর্দ্রতা বেশি থাকবে। যখন রিপ্রোডাকটিভ স্টেজে যায় তখন কি হয়, ধানগুলা কিন্তু থোর হয়, থোর থেকে মানে থোর যখন হয় তখন মানে যে আমরা যে পার হিলে যে একটা বা দুইটা করে যে গাছ, ধান গাছ যেটা হচ্ছে কৃষক রোপণ করে, যেটা লাগায়, এটা কিন্তু মানে টিলারিং হয়ে এটা কি হয়, থোর হয়। তো এক থোর থেকে আর যেটা আমরা যেটা স্পেসিং আমরা মেনটেন করি সেটা হচ্ছে যে 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, অথবা ইঞ্চিতে যদি আমরা বলি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, যে স্পেসিংটা আমরা ধান খেতে ধান লাগানোর জন্য যেটা আমরা রিকমেন্ডেড স্পেসিং যেটা আমরা ইউজ করি। যখন দেখা যায় যে যখন থোর হয়ে যায় তখন একটা গাছের সাথে কিন্তু আর একটা গাছ লেগে থাকে এবং থোর হয় প্রায় এর মাঝখান দিয়ে, যখন কৃষকরা হাঁটে এই হাঁটাটা কিন্তু অনেক কষ্টকর হয়। এবং ধান গাছের যেটা পাতা কিন্তু কী বলবো যে ধারালো, দুই পাশটা অনেক সময় কিন্তু কেটে যায়। এবং এই জন্য ধান গাছের মধ্যে যদি ধানের ক্ষেতের মধ্যে ওই অবস্থায় মানে যখন থোর হয়ে গেছে এই অবস্থায় যদি কোনো কৃষক নামে তবে অবশ্যই তাকে ফুল প্যান্ট এবং ফুল শার্ট পরে, ফুল হাতা শার্ট পরে তাকে কিন্তু ধান গাছের মানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে তাকে হেঁটে যেতে হবে, তাকে নামতে হবে। যখন থোর হয়ে যায় এবং মাথার সাথে মানে পাশাপাশি যখন লেগে যায় তখন একটা জিনিস দেখবেন যে এর ভিতরে কিন্তু মানে ওই সময় কিন্তু ধানের জমিতে পানি থাকে এবং ওর ভিতরে কিন্তু সূর্যের আলো যখন পড়ছে, যেহেতু জমিতে পানি আছে সূর্যের আলো যখন পড়ছে তখন কিন্তু ভ্যাপারাইজড হয়, ইভ্যাপোরেশন হয়, বাষ্পায়িত হয়। তো বাষ্পায়িত হলে যেটা হয়, মাথায় মাথায় লেগে আছে অর্থাৎ উপরে একটা আচ্ছাদন পড়ে আছে, পরিবেশের মানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিন্তু এটা ইভ্যাপোরেশন হচ্ছে, ফলে কি হচ্ছে কিছুটা হয়তো বের হয়ে গেলেও বাষ্প, ম্যাক্সিমাম বাষ্প কিন্তু ধান গাছের মানে ওই এরিয়াতে, ওই মানে কন্ডিশনে, ওই এনভায়রনমেন্টে কিন্তু থেকে যায়। এবং তাপমাত্রা প্লাস যে আর্দ্রতা, এর জন্য কি হয়, ধান গাছের ধানের জমিতে আপনি যত ভিতরে ঢুকবেন দেখবেন ধানের জমির মাঝ বরাবর তাপমাত্রা মানে মনে হয় যে নামলে যে গরম ওইখানে কিন্তু বেশি লাগে, যেটা আইলের পাশে কিন্তু আপনার
কম কিন্তু গরম অনুভূত হয়, মনে হয় যে এই পাশটাতে একটু আরাম। যত মাস বরাবর মনে হয় যে তাপমাত্রাটা অনেক বেশি, তার কারণ কি, সূর্যের আলো পড়ছে, বাষ্পায়িত হচ্ছে এবং বাতাসটা যেটা তো ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে না। এর জন্য কি হচ্ছে, ওই যে ওই সেন্টার পয়েন্টটা যেটা ক্লাইমেটিক যে জোন বাদামি গাসফোর্ডিং এর যে উপযোগী যে আবহাওয়া ওইটা কিন্তু বিরাজ। যার জন্যে আপনার কোনো একজন কৃষকের জমিতে, সে কৃষক যদি আপনি হন অথবা আপনার পরিচিত কোনো কৃষকের জমিতে, যখন আপনি দেখতে যাবেন যে বাদামি গাসফোর্ডিং তার জমিতে আক্রমণ করেছে কি না, তাহলে অবশ্যই আপনাকে আইল থেকে, আপনি আইলের পাশে কিন্তু যদি খুব অত্যধিক মাত্রায় আক্রমণ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আইলের পাশে কিন্তু আপনি বাদামি গাসফোর্ডিং খুঁজে পাবেন না। আপনাকে অবশ্যই মানে ধানের জমির প্রায় মাঝামাঝি এরিয়াতেই কিন্তু হপার বার্নটা ম্যাক্সিমাম সময়ে দেখা যায়, রেয়ার এটা যে মানে আইলের পাশে হপার বার্নটা দেখা যায়। তো এক্ষেত্রে অবশ্যই কৃষককে সচেতন হতে হবে, তার কারণ আমি যেটা মনে করি বাদামি গাসফোর্ডিং এবং মাজরা পোকা এদিকটা যেহেতু আসবেই, সুতরাং অবশ্যই আমার কৃষকের উচিত এটার প্রিভেন্টিভ মেজার অবশ্যই নিতে হবে। প্রিভেন্টিভ মেজার যদি নেয় তাহলে অবশ্যই কৃষকের ক্ষতির পরিমাণ কম হবে এবং কৃষক লাভবান হবে। বাদামি গাসফোর্ডিং যদি অবস্থায় যদি আক্রমণ করে তাহলে প্রত্যেকটা ধান কিটা হয়ে যাবে, ধান তো নিতে পারবে না, এবং যে খড় এইটা নিয়ে গেলে গরু খাবে না, এবং কৃষক যদি মনে করে যে এটা দিয়ে জ্বালানি করবে, অ্যাজ এ ফুয়েল এটা ইউজ করবে, সেটাও সম্ভব হবে না, তার কারণ প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে বাদামি গাসফোর্ডিং যখন আপনি দেখবেন তখন দেখবেন যে হানি ডিউয়ের মতো বা মানে আঠালো স্টিকি কিছু জিনিস অনেক সময় দেখা যায় যে ওটা গা কালো হয়ে থাকে, যদি তার উপস্থিতি নাও মানে ওকে যদি খুঁজেও না পান কিন্তু আপনি কিছু সিমটম আপনি দেখে, কিছু সাইন দেখে আপনি বুঝতে পারবেন যে এইখানে হচ্ছে বাদামি গাসফোর্ডিং ছিল বা এই জমিতে আসে। কীভাবে সেটা হচ্ছে দেখতে পাবেন, আঠালো কিছু পদার্থ থেকে যেতে পারে ধান গাছের গোড়ায়, অথবা ওইটা কাল মানে কালো আঠালো মানে এটা হচ্ছে হানিডিউ সিক্রেট করে এরা, হপার যারা আছে, হপার এদের যেহেতু হচ্ছে কর্নিকল থাকে এদের হচ্ছে অ্যাবডোমানে, কর্নিকল থাকার কারণে কিন্তু এরা হানিডিউ সিক্রেট করে, এবং হানিডিউ সিক্রেট করার কারণে এটা মিষ্টি, হানিডিউ বলা হচ্ছে কেন মিষ্টি, এবং আমরা যখন এই যে পাউরুটি যখন আমরা ওপেন এয়ারে ফেলে রাখি 3-4-5 দিন, তখন কিন্তু আমরা কী দেখতে পাই যে ওর উপরে কিন্তু একটা পাতলা ছাতার মতো ছত্রাকের একটা আবরণ কিন্তু পড়ে যায়, এটা হচ্ছে শুটি মোল্ড। শুটি মোল্ডটা কিন্তু এই মিষ্টি যে কোনো জিনিসের উপরে কিন্তু যেখানে চিনি আছে, সুক্রোজ আছে, এর উপরে কিন্তু শুটি মোল্ড গ্রো করে। সুতরাং এই হানিডিউ এটা তো মিষ্টি, এর মধ্যেও অল্প পরিমাণে সুক্রোজ থাকে, তো এই হানিডিউটা যখন এরা সিক্রেট করে তখন এর উপরে কিন্তু 2 দিন বা 3 দিন পরে এটা হচ্ছে বাদামি প্রথমে হয়ে যায়, তারপরে এটা কালো হয়ে যায়। আপনি যখন দেখবেন যে হ্যাঁ এখানে শুটি মোল্ড মানে কোনো একটা ছত্রাক টাইপ কোনো কিছু আছে, ছত্রাকের মতো, অথবা কালো, অথবা যদি দেখেন যে আঠালো কোনো কিছু, এটা কিন্তু এর লক্ষণ যে এই জমিতে অবশ্যই অবশ্যই বাদামি গাসফোর্ডিং বা যেটাকে বলা হচ্ছে বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার কারেন্ট পোকাটা কিন্তু আছে। সুতরাং অবশ্যই কৃষককে আপনার করা উচিত হবে সাথে সাথে তাকে মানে সচেতন করা, সজাগ করা যে আপনার জমিতে কিন্তু বাদামি গাসফোর্ডিং আছে, আপনার অবশ্যই উচিত এখনই বাদামি গাসফোর্ডিং এর যে ইনসেকটিসাইড এটা আপনাকে স্প্রে করা উচিত। এই অবস্থায় অবশ্যই যদি আমি বলি তাহলে বায়ার ক্রপ সায়েন্সের বাদামি গাসফোর্ডিং এর জন্য একটা খুব ভালো প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গ্ল্যামোর, ইমিডাক্লোপ্রিড এবং ইথিপ্রল দুইটা কম্বাইন্ড একটা প্রোডাক্ট, এটা হচ্ছে 80WG 800 গ্রাম থাকে প্রতি কেজিতে। এটা অবশ্যই ইনফেস্টেশনের আগে, অর্থাৎ এটা হচ্ছে গ্ল্যামোর অবশ্যই ইউজ করতে হবে প্রিভেন্টিভ মেজারে। গ্ল্যামোরটা আমরা কখনোই সাজেস্ট করব না কৃষককে, যখন লেগে যাবে অনেক তখন গ্ল্যামোরটাতে আসলে আমরা যাব না। পাইমেট্রোজিন এবং নাইটেনপাইরাম এই দুইটার সমন্বয়ে যে মানে 70WG অথবা 80WG যে ওষুধগুলো আছে এইগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এবং এটা ভালো কাজ দেয় যখন খুব ইনফেস্টেশন খুব বেশি হয়। তবে অবশ্যই গ্ল্যামোরটা যদি আমরা ইউজ করতে পারি শুরুতেই তাহলে কিন্তু ইনফেস্টেশন আর হবে না এবং কৃষকের খরচটা কম হবে, গ্ল্যামোরের খরচটা অনেক কম হবে। বাদামি গাসফোর্ডিং কখনোই কিন্তু জমির আইলের পাশে যদি আপনি খোঁজেন তাহলে পাবেন না, মানে সেন্টার জোন যেটা এটা মানে রাইস প্লটের সেটা কিন্তু সবসময় দেখা যায় যে হপার বার্ন কিন্তু ওই এলাকাতেই ওই এরিয়াতেই হোক। সুতরাং আমাদের অবশ্যই উচিত হবে কৃষককে সাবধান করা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।